উনার মরদেহ দেখে আপনার সন্দেহ হলো যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, পয়জনাস হয়েছে, যেটা আপনি সেই সময় পরিস্থিতির জন্য আপনি কোনো পোস্টমর্টেম করার আবেদন করতে পারেননি, কারণ বুঝতে পারছেন এটা পলিটিক্যাল ডেথ। তো সেই ওনার যখন যে শরীরটা মরদেহটা ওটাকে যখন ইয়ে করা হয়, মতলব অন্তিম দান, সেখানে কত লোক ছিলেন বা ওনার অনুনায় কেমন কি লোক ছিলেন? দেখুন, আপনার যে প্রশ্নগুলো আছে সেই মুহূর্তে আমার যে মানসিক অবস্থা তাতে যথাযোগ্যভাবে আমি আপনাকে বলতে পারছি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে সেই ঘটনার উল্লেখ করে আমি ওনার জীবনের শেষ খণ্ড, সপ্তম খণ্ড সব লিখে, যে তার মৃত্যু থেকে সেই দাহ করা অবধি যে প্রকৃত যে ঘটনাটা এবং পরবর্তী টাইমে যে তার স্মৃতিরক্ষা কমিটি তৈরি হলো, সেইগুলো ওই বইটা থেকে দেখে আপনি ডিটেইলস জানতে। ঠিক আছে, ঠিক আছে। তারপরটা এবার আপনি বলুন, আজ আপনার মনে অনেক দুঃখ বা যা কিছু আছে, তবুও আজ বিশ্ব জানছে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল কে, তার কি অবদান, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বইটা, ধরুন নাগপুর থেকে ডক্টর প্রফেসর সঞ্জয় গাজবে, যিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের উপরে থিসিস করেছেন এবং ডক্টরেট পেয়েছেন, আমরা সেই প্রফেসর ডক্টর সঞ্জয় গাজবেকে ধন্যবাদ দিচ্ছি, এবং তাকে সহায়তা করেছেন ডক্টর প্রফেসর প্রদীপ আগলাবে, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, যে আজ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে বাঙালি না চিনলেও বাংলার বাইরের লোকেরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে চিনলেন এবং তারপরে রিসার্চ করছেন বাংলা তথা ভারত তথা বাইরের দেশেও, আপনি বললেন যে তাকে নিয়ে রিসার্চ হচ্ছে। এবার আপনি বলুন যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের এই যে যে ধারা সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনি তো বই লিখেছেন, আপনি আরো কি চান, কিভাবে আরো এটার প্রচার প্রসার হওয়া দরকার? এই প্রসঙ্গে আপনাকে একটু ইতিহাস, সেটা হয়েছে আজকে আজকে সব থেকে আমার কাছে গর্বের বস্তু হয়েছে যে আমি আমার যে বইটা লিখেছি, বাবার যে জীবনীটা সাতখণ্ডে লিখেছি সেটা বাংলা, কাজে আমার একটা ধারণা ছিল যেটা অন্তত বাংলা ভাষাভাষীদের ভিতরে এটা সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং বিশেষ করে আমাদের সমাজের যোগ্য, কারণ হচ্ছে যে ইতিহাস নিয়ে আমরা চর্চা করেছি এবং যোগেন মণ্ডলের আন্দোলনের যে ধারা, যে সমাজে, যেমন ধরুন উনি রাজনীতিতে পদার্পণ করেন না 1937 সালে, কাজে সেই 37 সালে আজকে স্বাধীনতার 66 বৎসরে সেই সেই সময়ের অধিকাংশ লোক আজকে গত হয়ে গেছে, বিশেষ করে পূর্ববঙ্গের যে সমস্ত উদ্বাস্তুরা, আজকে যে আমাদের সমাজে যে শিক্ষিত লোকেরা আসছে তারা তাদের অতীত সমাজ সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু যেহেতু আমাদের সমাজের যে কোনো নেতারাই বলুন তাদের কোনো ডায়েরিও তারা মেনটেন করে না এবং কোনো ইতিহাস নেই, কাজে যার জন্য
আমাদের শিক্ষিত সমাজের ছেলেদেরকে দায় না দিয়ে, তাদেরকে ইয়ে না করে, তাদের ঘাটতিটা পূরণ করাটা আমাদের সামাজিকভাবে যারা এখনো জীবিত আছে, যারা ইতিহাসকে জানেন এবং অতীতকে জানেন, তাদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। কিন্তু সেদিক থেকে আমাদের সমাজে যারা আছে তারা যেটুকু লিপিবদ্ধ করছে তা প্রকৃত ইতিহাস তারা জানেন না বলে সেখানে একটা বিরাট দ্বন্দ্ব রয়েছে। এ কথাটা আমি কেন বললাম, যে আজকে সব থেকে আমার গর্বের বিষয়কে যে আজকে আমার সমাজের যে লোকেরা যাদেরকে নিয়ে গর্ব করছেন, তাদের ইতিহাস যেমন যেমন ধরুন আমার বাবার সম্বন্ধে তারা জানেন, কিন্তু সব থেকে প্রশ্ন হচ্ছে যে আজকে যে সমস্ত ওই অন্য সমাজের লোকেরা যারা ইতিহাসের দিক থেকে যোগেন্দ্রমন্ডলকে বঞ্চিত করেছে, তাদেরই উত্তরসূরিরা কিন্তু আজকে যোগেন্দ্রমন্ডলকে নতুনভাবে আবিষ্কার করার জন্য তারা গবেষণা করছে, এবং তার একটিমাত্র নিদর্শন হচ্ছে ওটা কি বই বলুন, তার একটিমাত্র নিদর্শন হচ্ছে এই একটি থিসিস, সেটা হচ্ছে ডাক্তার দৈপায়ন সেনের, এ চিকাগো বিশ্ববিদ্যালয়ের আমেরিকার সিটিজেনের এখন, সে চিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে যোগেন্দ্রনাথের উপর গবেষণা করেছে, তার থিসিস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেটা এখনো পাবলিকলি আসেনি, যেহেতু সেটা বই আকারে বেরোবার আগে সেটা এখন একটা সেটা নিয়ে রয়েছে। কিন্তু এই দৈপায়ন সেনের একটা ইতিহাসও আছে, সে হচ্ছে এই যে ছত্তিশগড়ে মাওবাদী বলে বিনা বিচারে যে আটক ছিলেন ডাক্তার বিনায়ক সেন, তারই আপন ভাই ছিলেন। সে আজকে যে চিকাগো বিশ্ববিদ্যালয় একদা স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়ে বিশ্ব জয় করেছিলেন এবং ভারতবর্ষের ইতিহাস তিনি বিশ্বের বাজারে, সেই চিকাগোতেই আজকে সেখানের একটি উচ্চবর্ণের একটি ছেলে, সে আজকে সেখানেই সে নাগরিক এবং সেই চিকাগো বিশ্ববিদ্যালয়ে সে প্রফেসরি করে, সে আজকে যোগেন্দ্রমন্ডলকে নতুন করে আবিষ্কার করেছে, এবং তার ফলে আজকে বিশ্ববাসী শুধু ভারতবর্ষরা, ভারতের বাইরে আজকে যোগেন্দ্রমন্ডলকে জানার একটা অদম্য প্রেরণা। এবং কিন্তু দুঃখের বিষয় যে সেই প্রেরণা কিন্তু এখনও আমাদের সমাজের শিক্ষিত ছেলেদের ভিতরে আমি এখনো দেখতে পাচ্ছি না। এটাই কিন্তু সব থেকে আমার এক থেকে যে আমি, কারণ হচ্ছে আমরা পরম মুখোপাধ্যায়, সব থেকে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার আগে পর্যন্ত ভারতীয়রা তথা বাঙালিরা পর্যন্ত রবীন্দ্রনাথকে জানত না, কিন্তু যেদিন রবীন্দ্রনাথকে নিয়ে আজকে মানে সরকার থেকে আরম্ভ করে সবাই প্রচুর গর্ববোধ করছে, কিন্তু নোবেল পুরস্কার আগে তিনি পারেন নোবেল। কাজে আমি জানি যে আজকে চিকাগো বিশ্ববিদ্যালয় থেকে যে যোগেন্দ্রমন্ডলের উপরে যে গবেষণা বেরোচ্ছে এবং সেটা বই আকারে বেরোলে বিশ্ববাসী যোগেন্দ্রমন্ডলকে এবং ইতিহাসে তিনি একটা যথাযোগ্য স্থান অধিকার করবেন, এই বিষয়ে আমার দৃঢ় ইয়ে। এবং আমি জীবিত অবস্থায় এটা যে ঘটতে যাচ্ছে যেটা দেখে গেলাম এবং যেটা জানতে পারলাম, এটাতে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আমার সাধনা, আমার চেষ্টা এবং আমার ইচ্ছা ফলবতী হচ্ছে, এটাই আমি দেশবাসীর কাছে এবং আমার স্বর্গত পিতার কাছে তার আশীর্বাদ ছাড়া এই বিরাট দায়িত্ব, এই বিরাট কাজ আমি করতে পারতাম না। কাজে আমি আমার সমাজের শিক্ষিত লোকেদের কাছে আসি, আজকে আপনি শুনে অবাক হবে যে আজকে আমাদের বাঙালিদের ভিতরে দুজন বিরাট ঐতিহাসিক আছে, একজন হচ্ছে আপনার পার্থ চট্টোপাধ্যায়, আর একজন হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেখরবাবু আমার কাছে এসেছিলেন এবং আমি তাকে বলেছিলাম যে শেখরবাবু, আপনি আপনার বইতে আমার লেখা বইয়ের উদ্দেশ্য দিয়েছেন, কিন্তু আমি আমার বইতে আপনার কোনো উদ্দেশ্য দিই নি, কারণ আপনি যেটুকু
লিখেছেন তা প্রকৃত ইতিহাস না, আপনি ইতিহাস না জেনে ইতিহাস লিখেছেন। কাজে আপনি সব থেকে বড় জাতীয় শত্রু এবং সব থেকে ঘৃণার পাত্র, কারণ আপনারা যারা ভারতকে রিপ্রেজেন্ট করছে, বিশেষ করে বাঙালি হিসেবে আপনি যে ইতিহাসকে এনেছেন, আপনি প্রকৃতিতে একটা কথা আমাকে বলুন তো, যে সমাজের কথা আপনারা বলছেন, সেই সমাজে আজকে যাদেরকে আপনি নমসূত্র বলছেন, সেলুকাট বলছেন, তাদেরকে একসময় বলতো যে অস্পৃশ্য, তাদের ফুলে জার যায়, আপনাদের রান্নাঘরে কুকুর ঢুকলে আপনাদের জার যেত না, কিন্তু একটা নমসূত্র আপনার সীমানায়, বাড়ির সীমানায় গেলে তাকে গোবর জলে সেই জায়গাটা ধৌত করে। কাজে আপনি কি করে আমাকে বাধ্য করবেন যে আপনারা ইতিহাসে সেই সমাজের লোকদেরকে যথাযোগ্য মর্যাদা এবং স্থান দিয়েছেন, কাজে তাদেরকে তুই করছেন। আজকে নতুন করে আপনার প্রজন্ম, আপনারাই ছেলেরা, আপনারাই সমাজের নতুন শিক্ষিত লোকেরা, আজকে সেই আপনারা যাদেরকে বঞ্চিত করেছেন, সেই বঞ্চিতদের ইতিহাস জানার জন্য তারা আজকে ব্যাকুল হয়ে রয়েছে, তারা ছুটে আসছে আমার মতন একটা লোকের কাছে। আজকে আপনিও তো আমার কাছে সেই তথ্যই জানতে এসছেন। তাহলে শেখরবাবু, আপনি কাকে বঞ্চিত করেছেন? আপনি তো সব থেকে বড় শত্রু ভারতের শিক্ষিত মহলের, যাদের আপনার বিদেশে আপনারা তাদেরকে রিপ্রেজেন্ট করছেন, আজকে আপনারাই সেই সমাজকে, ভারতকে সব থেকে বেশি বঞ্চিত করছেন। আপনারাই যে সব থেকে সমাজের শিক্ষিত ভদ্রলোক যারা সমাজকে বঞ্চিত করছেন, প্রকৃত ইতিহাস থেকে আপনি সমাজকে বঞ্চিত করছেন, এর থেকে লজ্জার ব্যাপার আর কিছু। আচ্ছা, একটা জিনিস আমার জানার ছিল, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের আগে যে বাংলায় মতুয়া ধর্ম চলছিল এবং হরিচাঁদ ঠাকুরের পরে গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন চলছিল, কারণ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের এই যে মহৎ দান, এই অনুপ্রেরণাটা কি এর মধ্যে থেকে কিছু পেয়েছেন বা কিভাবে পেলেন, কিছু কোনো ধারণা? আর আরেকটা কথা সঙ্গে বলুন, এই বিষয়ে যেটা আমি দেখেছি, গুরুচাঁদ চরিতে কোনো কিছু লেখা নেই বললে চলে, অর্থাৎ যেহেতু পি আর ঠাকুর কংগ্রেসের ছিলেন এবং যোগেন্দ্রনাথ মণ্ডল শিডিউল কাস্টের সংগঠনের ছিলেন, এনাদের মধ্যে কি দ্বন্দ্ব ছিল যার জন্য ওনার অবদানকেও তারা মেনে নিতে চাননি, এ বিষয়ে কিছু আলোচনা? আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এটার উত্তর দেওয়া আমার পক্ষে বিরাট অসুবিধা। কারণ হচ্ছে, আপনার উপরে সংক্ষেপে একটা কথা বলি, আগেই বলেছি যে আমাদের ভিতরে সমাজে যে সমস্ত মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে তারা কোনো ডায়েরি মেনটেন করেনি, কোনো লিখিত দেয়নি, সবটাই কিন্তু কল্পনা। এবারে গুরুচাঁদ ঠাকুরের শিষ্যরা, জানি না গুরুচাঁদ ঠাকুরের কত শিষ্য, সম্প্রতি পত্রিকায় বেরিয়েছে যে গুরুচাঁদ ঠাকুরের বংশের বড়মা মানে বীণাপাণি ঠাকুর, তিনি বলেছেন আমার 3.5 কোটি শিষ্য রয়েছে, কাজে আমার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠান ধরে রাখার মধ্যে কেউ যোগ্য ব্যক্তি নেই। কিন্তু আমার সব থেকে ইয়ে লাগলো যে তিনি এই যে এত বড় একটা অভিযোগ যে সমাজের মানে মতুয়া ধর্মাবলম্বীদের উপর আনল, কিন্তু মতুয়া ধর্মের শিক্ষিত অশিক্ষিত কেউ কিন্তু এই কথার কোনো প্রতিবাদ করেনি। কাজেই যারা আজকে মতুয়া ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে তারা প্রকৃত মূল্যায়ন করতে জানেন না, কারণ তারা এটাকে মেনে নিয়েছেন যে তারা অযোগ্য এবং অপদার্থ। দ্বিতীয় কথা কি, নমসূত্রটাই কিন্তু মতুয়া না, আর মতুয়া ধর্ম বলে কিছু আছে বলে আমি আজ অব্দি জানি না, আমার যেটুকু পরিচিত ইয়ে। কিন্তু প্রশ্ন হয়েছে যে গুরুচাঁদ ঠাকুর মারা গেছে 1937, আর যোগেন মণ্ডল
1937 এর প্রথম রাজনীতিতে প্রত্যর্পণ করে। কাজেই যোগেন মন্ডলের পিছনে গুরুচর ঠাকুরের কোনো অবদানের কোনো প্রশ্ন আসতেই পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, পিয়ার ঠাকুরের আত্মচরিত্রের ভিতরে আছে যে ঠাকুর বংশের ইতিহাস থেকে নাকি জানা যায় তারা হচ্ছে ব্রাহ্মণ বংশজাত, তাদের উত্তরসূরিতা। হরিচাঁদ ঠাকুরের বাবা ছিলেন নাকি ব্রাহ্মণ, তাহলে কোনো ব্রাহ্মণ সন্তান যদি একটা শূদ্র মেয়ে বিয়ে করে তাহলে পিতৃতান্ত্রিক দেশে তো সে তার ছেলে পেলেরা তো তার বাবার বংশ ইয়ে পাবে, তা সেখানে একজন ব্রাহ্মণ জাত সন্তান সে একজন শূদ্র মেয়ে গ্রহণ করে, সে কী করে মতুয়া হলো কিংবা চাড়াল হলো কিংবা নমশূদ্র হলো, এই তথ্যটা কী করে মতুয়ারা বিশ্বাস করতে পারছে এবং আমাদের শিক্ষিত লোকেরা কী করে সেটা মেনে নিচ্ছে, কাজে এটা কি প্রমাণ করে না যে আমরা এখনো শিক্ষিত হইনি? দাসত্ব আমাদের জন্মগত অধিকার, সেখানে কাউকে অংশগ্রহণ করে, কাজে আমরা নিজের স্বার্থে নিজের সমাজকে বিলিয়ে দিয়েও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই দাসত্ব গ্রহণ করাটা হচ্ছে এখনো আমাদের সমাজের একটি বড় অবক্ষয়। আচ্ছা, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের মহাপ্রাণ হয়ে ওঠার পিছনে সব থেকে যেটা বড় দান অবদান, বাবা সাহেব আম্বেদকরকে সংবিধান সভায় পাঠানো, তো এই সংবিধান সভায় পাঠানো সম্পর্কে কিছু বলবেন এক কথা। দ্বিতীয় কথায়, এই সংবিধান সভায় পাঠানোর পিছনে মুসলিম লীগ বা মহাপ্রাণ কেন তাকে বলা হয়, মুসলিম লীগ বা মুসলমানরা কোনো প্রকারে সহায়তা করেছিলেন নাকি শিডিউল কাস্ট ফেডারেশনের কার্যকর্তারাই এই কাজ করেছিলেন, এই বিষয়ে আপনার মতামত জানান। আপনার এই প্রশ্নের জবাব কিন্তু আপনি আমার সাতটা খণ্ড বই যদি পড়েন তাহলে মোটামুটিভাবে তত্ত্ববহুল এবং ঐতিহাসিক তথ্য দিয়ে আপনি অনেক কিছু জানতে পারেন। সংক্ষেপে আপনি বলুন একটু। কিন্তু প্রশ্ন আছে যে গণপরিষদের নির্বাচনে মুসলমানদের অবদান আছে, সেটা প্রত্যক্ষ না পরোক্ষ অবদান। কারণ হচ্ছে আপনি একটা জিনিস ভুল করে যাচ্ছে যে 1941 সালে সেন্সাসে শিডিউল কাস্টদের আলাদা আইডেন্টিটি করেনি, তখনকার বলা হয়েছে যে ভারতে তিনটা সম্প্রদায়, একটা হচ্ছে ব্রিটিশ, আর একটা হচ্ছে মুসলিম লীগ, আর একটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস মানে হচ্ছে আদার দেন শিখ, এবং মুসলিম বাদে যারা তারা হচ্ছে সব কংগ্রেস মানে হিন্দু। কাজে সেই সময় কিন্তু সেফগার্ডদের ভিতরে যার জন্য অন্তর্বর্তী সরকারে আইনমন্ত্রী যোগেন মন্ডল হওয়া সত্ত্বেও যখন ট্যাক্সপার ক্ষমতা হস্তান্তরের যে আলোচনা সভা হয় সেখানটাতে সেফগার্ড হিসেবে যোগেন মন্ডলকেও ডাকেনি, আম্বেদকরকেও ডাকেনি, যেহেতু সেন্সাসের সেফগার্ড বলে আলাদা করে নির্দিষ্ট করেনি। শিখ মুসলমান বাদে সবাই হয়েছে হিন্দু তথা আপার কাস্ট। কাজেই গণপরিষদের নির্বাচনে এবার সব থেকে প্রশ্ন হচ্ছে, গণপরিষদের নির্বাচন সম্বন্ধে আপনাদের কতটা অভিজ্ঞতা আছে আমি জানা নেই, কাজে আমি যদি আমি যেটুকু জানি সেটা হচ্ছে গণপরিষদে কিন্তু কোনো রিজার্ভেশন ছিল না, যদি গণপরিষদের রিজার্ভেশন থাকত তাহলে আম্বেদকর নির্বাচিত হতে পারুক আর না পারুক তিনি মহারাষ্ট্র ছেড়ে বাংলায় আসতেন না। কাজে গণপরিষদের যারা নির্বাচিত হয়েছেন এবং যাদের নির্বাচন করেছেন এ সম্বন্ধে অধিকাংশ লোকের মনে হয় কোনো ধারণা নেই।
কারণ সেই সময় সাধারণ লোকের ভোটাধিকারের গণপরিষদে নির্বাচন করা হয়নি। সাধারণ ভোটে নির্বাচিত তো প্রতিনিধিরা, মানে এমএলএ এমএলসিরা এবং এমপিরা, তারাই গণপরিষদে ভোট দেওয়ার অধিকার ছিল, এবং তখন রিজার্ভেশনের কোনো প্রশ্ন ছিল না। সেখানে ছিল যে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে আর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে। সেদিক থেকে আপনি একটু ব্যাক ইতিহাসে যদি যান, যখন দেখা হলো অন্তর্বর্তী সরকার যখন নেওয়া হলো, তখন যখন সেবিকারদের আলাদা আইডেন্টিটি দেওয়া হলো না, তাদেরকে জেনারেল কাস্ট হিসেবে ট্রিট করা হলো, তখন এই সেবিকার সম্প্রদায়ের পরবর্তী যারা নির্বাচিত হবে এমএলএ এমএলসি তাদেরকে এবং এই বিরাট জনগোষ্ঠীকে নিজেদের সমর্থনে আনার জন্য অন্তর্বর্তী সরকারে কংগ্রেসের থেকে ডাক্তার জগজ্জীবন রামকে নির্বাচিত কর নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারে সেলকার ভোট পাওয়ার জন্য, তদ্রুপ মুসলমান জগন্মণ্ডলকে অন্তর্বর্তী সরকারে নিয়ে আসলো, মুসলমানরাও চাইল যে সেলকার সমর্থন পাওয়ার জন্য। কাজে প্রত্যেকে কিন্তু নিজের স্বার্থের জন্য সেলকারদের সুযোগ সুবিধা কিছুটা দিয়েছে। কাজে গণপরিষদে সেদিক থেকে যোগেনমন্ডল যখন আম্বেদকরকে সমর্থন দিয়েছে এবং আম্বেদকরকে গণপরিষদে পাঠাবার জন্য যে একটা গুরু দায়িত্ব যোগেনমন্ডল নিয়েছে, অবভিয়াসলি সেই দিক থেকে যেহেতু তখন অন্তর্বর্তী সরকারে মুসলমান সমর্থিত যোগেনমন্ডলের আইনমন্ত্রী, অর্থাৎ মুসলমানদেরও একটা পরোক্ষ সমর্থন ডাক্তার আম্বেদকরের গণপরিষদে নির্বাচনে। কিন্তু যেহেতু হিন্দুরা হিন্দুদেরকে ভোট দিতে পারে, কাজে সেদিক থেকে গণপরিষদে নির্বাচনে মুসলমানরা কিন্তু আম্বেদকরকে ভোট দেয় প্রত্যক্ষভাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা সমাজে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের উপরে অনেক বদনামি আছে, যে উনি দেশ ছেড়ে পালিয়ে এসেছেন, দেশের মানুষকে ধোকা দিয়েছেন, কিন্তু উনি ওনার জীবন ইতিহাস থেকে আমরা যা আদনি যে উনি সারা জীবন সমাজের মানুষের কল্যাণে কাজ করেছেন, কিন্তু এই বদনামিটার পিছনে আপনার সঠিক ইতিহাসটা নিশ্চয় জানা আছে, এটা একটু জানাবেন যে কারণটা কি। আপনি যে আরেকবার বলছি যে এই এইসব প্রশ্ন যেগুলো আপনারা করছেন এর যথাযোগ্য উত্তর কিন্তু আমার বই ভিতরে আছে, কিন্তু তা সত্ত্বেও আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে, হ্যাঁ যোগেনমন্ডল পালিয়ে এসছে এর বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি পালিয়ে কেন এসছে এবং পালিয়ে দেশে এসে যতদিন অব্দি তিনি জীবিত ছিলেন সেই সময় তার কর্মধারা এবং তার কাজের পিছনে সমাজের কোনো ক্ষতি হয়েছে না সমাজের কিছু লাগে। এবারে যোগেনমন্ডল পালিয়ে আসাটা যদি অপরাধ হয় তাহলে সুভাষ বোসের ক্ষেত্রে কী হল, সুভাষ বোস কংগ্রেস ছেড়ে করলো ফরওয়ার্ড ব্লক এবং দেশকে স্বাধীন করার জন্য তিনি মনে করলেন যে আমাকে ভারত ছেড়ে গিয়ে বাইরে গিয়ে নিজেকে কাজে, তিনিও তো পালিয়ে গেছে এবং সেটা তো ঐতিহাসিক সত্য, সুভাষ বোস ভারত থেকে পালিয়ে গেছে এবং সেটা ঐতিহাসিক সত্য এবং সেটা সবাই মেনে নিয়েছে। কাজে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে সবাইকে জলাঞ্জলি দিতে, তাহলে সুভাষ বোসকে ভারত ছেড়ে চলে যাওয়া যদি গ্রহণযোগ্য হয় সেটা যদি অপরাধ হয়, তাহলে বৃহত্তর স্বার্থে সেলুকানদের বৃহত্তর স্বার্থে যোগেনমন্ডলের পাকিস্তান থেকে পালিয়ে সেটা অপরাধ হবে কেন? সঠিক একটা কথা এখানে বেরিয়ে এসছে যে তাহলে উনি আমাদের যত ওখানে শিডিউল কাস্ট ছিলেন যারা পিছিয়ে পড়া সমাজের লোক, নমশূদ্র বন্দ্যোপাধ্যায় আজাদ, তাদের উনি এই এই দেশে আসার আহ্বান জানাননি বলে অনেকে ক্ষোভ, এই ব্যাপারে আপনার যদি কিছু বলেন। আমার একটা কথা আপনাকে একটা কথা বলি, আমরা যে পিরিয়ড নিয়ে আলোচনা করছি সেই সময়
আমাদের সমাজের যে বৃহত্তর যে যমুন সমাজ থেকে তারা লেখাপড়া এবং সচেতনা এবং রাজনীতির সম্বন্ধে তাদের কোনো আগ্রহ কিংবা উৎসাহ ছিল না। পরবর্তী টাইমে তখন কোনো পত্র পত্রিকারও তারা কেউ ইয়ে করে না, কিন্তু যোগেন মন্ডল চলে আসার আগে তখনকারে বিশেষ করে বরিশালে সেই সময় কংগ্রেস সমর্থক এমএলএ যারা ছিল নির্বাচিত আমাদের সমাজে তাদেরকে নিয়ে বলেছে যে, এবং সেই সময় পত্র পত্রিকাতে কিন্তু আনন্দবাজারে এবং আজাদ পত্রিকায় কিন্তু উনি চলে আসবেন, পদত্যাগ করবেন, সেই সম্বন্ধে কিন্তু ইঙ্গিত রয়েছে তখনও। কিন্তু যখন আনন্দবাজারে এবং আজাদ পত্রিকায় বেরিয়েছে তার তিন মাস পরে তিনি ভারতবর্ষে চলে এসে এখান থেকে তিনি ডাক যোগে পদত্যাগ পত্র, কাজে যারা এই নিয়ে প্রশ্ন করছেন এবং যারা অভিযোগ করছেন তারা ইতিহাস জানেন না তা, এবং সেগুলো আমার বইয়ের ভিতরে উল্লেখ করা আছে। কাজেই উনি পালিয়ে এসছেন এর বিষয়ে কোনো সন্দেহ নেই, বৃহত্তর স্বার্থে, কিন্তু বৃহত্তর দেশের স্বার্থে। একটু উদাহরণ দিচ্ছে, উনি প্রথমে যখন পাকিস্তানে জয়েন করলেন, আপনারা একটা জিনিস ভুল, আমরা বোধহয় বেশি জিনিসটা ভুল করছি, সেটা হচ্ছে বিশ্বাস সবটাই কিন্তু বিশ্বাস হবে। আজকে ধরুন নেহরু লিয়াকাতালি যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে যথাযোগ্য পালন করছে, কাজে পাকিস্তানের একটা জিনিস, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম গভর্নর জেনারেল হচ্ছে যোগেন মন্ডল, কাজে একজন সেলকাস্ট তার দ্বারা গঠিত যে স্বাধীন একটা দেশ হল সেই দেশটা কি করে পাকিস্তান হল, সেটা মুসলিম স্টেট কি করে হল, এই ইতিহাস নিয়ে আপনারা কখনো চর্চা করেছেন যে একটা হিন্দু, বিশেষ করে হিন্দু হয়েও যিনি হিন্দু ধর্মের ভিতরে অস্পৃশ্য, সেই অস্পৃশ্য হিন্দুর দ্বারা একটা স্বাধীন ভারতে একটা স্বাধীন রাষ্ট্র হল, যার সংবিধান সম্মত প্রথম গভর্নর জেনারেল যোগেন মন্ডল, সেই রাষ্ট্রটা কি করে পাকিস্তান রাষ্ট্র হলো সেই ইতিহাস নিয়ে কিন্তু কেউ আপনারা প্রশ্নও করেন না, কেউ কোনো চর্চাও করেন না। পরবর্তী টাইমে যখন মন্ত্রিসভা গঠন করা হয় তখনই যোগেন মন্ডলের পরিবর্তে জিন্নাকে পাকিস্তানের গভর্নর জেনারেল করা হয়। এবারে জিন্নার যে প্রথম যে গভর্নর জেনারেল হিসাবে যে প্রথম যে বক্তৃতা দেয় তাতে বলে পাকিস্তান হবে সার্বভৌমত্ব পাকিস্তান, এখানে সমস্ত লোকের মৌলিক অধিকার আছে, তাদের ধর্ম, তাদের শিক্ষা, তাদের কালচার নিয়ে বলে, এখানে কোনো হিন্দু কিংবা মুসলমান স্টেট হিসাবে এটা করে, কাজে এটা হচ্ছে সবার। আজকে যদি সেই কথা, দ্বিতীয় কথা হচ্ছে যোগেন মন্ডল যেখান থেকে নির্বাচিত হয়ে এবং যোগেন মন্ডলের যেখানে জন্মস্থান তার যে পিতৃভূমি সেটা দেশ ভাগের পরে সেটা পূর্ব পাকিস্তানের ভিতর পড়ে, কাজে সেই অবস্থায় তার পাকিস্তানে যাওয়া ছাড়া কোনো গতি ছিল না। কারণ হয়েছে আজকে যারা প্রশ্ন করেছেন তাদের কাছে আমি ঘুরিয়ে একটা প্রশ্ন করি, যোগেন মন্ডলকে 1946 কিংবা 1937 যে লোকগুলোকে ভোট দিয়েছিল, বিশেষ করে 1937 সারা ভারতবর্ষে একটি নমসূত্র লোক, সে একটি সেলুকার, সে একটি জেনারেল সিটে নির্বাচিত, এবং সেই সময় 37 যে নির্বাচিত হয়েছিলেন যোগেন মন্ডল সেই নির্বাচনে যারা তাকে নির্বাচিত করা তারা সবাই ছিল আপার কাস্ট, বর্ণিন্দুর নির্বাচনেই কিন্তু যোগেন মন্ডল 37 নির্বাচিত হয়েছে। কারণ তখনকার দিনে 37 সেলুকারদের ভিতরে ওই অস্পৃশ্য সমাজের ভিতরে শতকরা 10টা লোকেরও ভোটাধিকার ছিল না। কাজে আজকে যারা মুসলিম লীগের সমর্থনের জন্য
এবং যোগেন মন্ডলকে দায়ী করেন, তাদের কাছে আমি আর একটা প্রশ্ন করি, যে কংগ্রেসকে পরাজিত করে যোগেন মন্ডল 1937-এ গণপরিষদে নির্বাচিত হল, সেই কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে 1940 সালে ক্যালকাটা কর্পোরেশনে তিনি নির্বাচিত হন, এবং সেই 1940 সালে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি কংগ্রেস ছেড়ে তিনি 1943 সালে নাজিমুদ্দিনের মুসলিম লীগ মন্ত্রিসভায় এবং অন্তর্বর্তী সরকারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মুসলিম লীগের সমর্থনে কেন যোগেন মন্ডল মন্ত্রী হলেন, কেন যোগেন মন্ডল কংগ্রেস ছাড়লেন, সেই ইতিহাস নিয়ে তো কেউ কোনো চিন্তা করেন না। কাজে যোগেন মন্ডল কংগ্রেসের সমর্থন নেওয়ার আগে 1943 সালে কংগ্রেসের সমর্থন নেওয়ার মুসলিম লীগের মন্ত্রী হওয়ার আগে শ্যামাপ্রসাদ তো মুসলিম লীগ মন্ত্রিসভায় যোগেন মন্ডলের আগেই অংশগ্রহণ করে, কাজে যোগেন আলী মোল্লা বড় হলে শ্যামাপ্রসাদ মোল্লা কেন বড় হয় না? এই ইতিহাস নিয়ে ঐতিহাসিকরা তো কোনো চর্চা করে না, ঐতিহাসিক যেমন করে না, এই চারালদের ভিতরে শিক্ষিতরাও কিন্তু তা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। কাজে চারালরা কি করে বলতে পারছে যে আমরা শিক্ষিত? তারা তো দাসত্ব, দাসত্ব করার জন্য যেটুকু অধিকার দরকার তারা সেইটুকুই করেছে। আচ্ছা, গোপালগঞ্জে যে মহাসভা হয়, যে সভায় বাবা সাহেব আম্বেদকর যাওয়ার কথা ছিল, কোনো কারণে উনি উপস্থিত হতে পারেননি, এ বিষয় নিয়ে অনেকের অনেক উল্টো মত আছে, এ বিষয়ে আপনার সঠিক ধারণাটা একটু জানাবেন। শুনুন, গোপালগঞ্জে যেটা ইয়েছে এ সম্বন্ধে আমি বইতে লিখেছি, এবং সেই সময় আম্বেদকরের সাথে বাবার যে চিঠি আদান প্রদান হয় সেই চিঠিগুলো আমি বই বইতে দিই, কিন্তু একটা জনশ্রুতি হচ্ছে, এটা আমি উল্লেখ করিনি এই জন্য, আগেই বলছি এটা জনশ্রুতি, যে সেই সময় মুকুন্দবাবু সেন্টকাস্ট ফেডারেশনের এবং যোগেন মন্ডলের বিরুদ্ধাচরণ করেন। কাজেই মুকুন্দবাবু এবং আদারদের যোগেন মন্ডল ছাড়া সমাজের যে সমস্ত নেতারা বিশেষ করে কংগ্রেস প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছে, তারা কেউই চায়নি যে আম্বেদকর যোগেন মন্ডলের সঙ্গে এতটা যোগেন মন্ডলকে এতটা প্রাধান্য দেয় এটা কেউই চায়নি। তখনকার আর একটা জিনিস ছিল যেটা আমাদের সমাজের অনেকেই জানেন না, সেটা হচ্ছে তখন একটা ডিস্ট্রিকিজম ছিল, ফরিদপুরের লোকেরা বরিশালের লোককে পছন্দ করতো না, খুলনার লোকেরা ফরিদপুর বরিশালের লোককে করতো না, এবং তখনকার সামাজিক মানে বিয়াটিয়াও কিন্তু হতো উইদিন দি ডিস্ট্রিক্ট। কাজেই তখন মুকুন্দবাবু তিনি MA LLB আর যোগেন মন্ডল হচ্ছে BA LLB, কাজে এবং মুকুন্দবাবু মনে করতেন যে আমি হচ্ছে জমিদার আর যোগেন মন্ডল একটা সারাল ছেলে, কাজে তাকে আম্বেদকর গুরুত্ব দেবে আমাকে দেবে না, সেই জন্য আম্বেদকর যাতে 45 ইলেকশনে মানে গোপালগঞ্জ কনফারেন্সে যাতে যেতে না পারেন, যেখানে তার ট্যুর প্রোগ্রাম হয়ে গেছে যেটা আমি বইয়ের ভিতরে দিয়েছি, তার যাওয়ার জন্য গাড়ি টাড়ি সব বুক করেছে, কিন্তু পরবর্তীতে আম্বেদকর ক্যান্সেল করেছে, এবং কেন তিনি ক্যান্সেল করেছেন সেখানে আম্বেদকরের কী বক্তব্য সেটাও আমি বইয়ের ভিতরে উল্লেখ করেছি, কিন্তু প্রকৃত ঘটনা হয়েছে যে কেউই চায়নি যে আম্বেদকর এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত লোক সে যোগেন মন্ডলকে প্রাধান্য দেয়, সেটা কিন্তু তখনকার সেলকারদের মানে আমাদের এই সমাজের যে সমস্ত নেতৃস্থানীয় ছিল বিশেষ করে যারা রাজনৈতিকভাবে ছিল তারা এটা কখনো মেনে নিতে পারেননি বলে যোগেন মন্ডলকে অপবাদ দেওয়া হয়েছে। মানে কোনো তারা ষড়যন্ত্র করে বাবা সাহেবকে আসতে দেননি তারাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা প্রশ্ন, যোগেন্দ্রনাথ মন্ডল মহাপাল হলেন কিভাবে, কে কে উপাধিটা দিলেন, কিভাবে হলেন, এই বিষয়ের ইতিহাসটা? এখন প্রশ্ন হচ্ছে এই
এই কেন তাকে মহাপ্রাণ দিয়েছে, কে দিয়েছে, এটা সঠিকভাবে আমি আপনাকে বলতে পারি না। কারণ হচ্ছে এটা এমন একটা সমাজ, এবং তখনকার আর একটা কথা আপনাকে আমি একটা আমাকে যে প্রশ্নগুলো আপনি করছেন এবং যাকে নিয়ে করছেন তার সঙ্গে আমার যে সম্পর্ক, এবং সেই সময় আমি পিতৃহারা অবস্থায় যে আমার মানসিকতা, কাজেই কে কোথা থেকে কি করেছে এবং ভবিষ্যতে এই নিয়েই আমাকে আবার ইতিহাসে বই লিখতে হবে, সেই এই ধারণা কিংবা এই চিন্তা আমার ভিতরে ছিল না। কিন্তু কথা হয়েছে যে আজকে তো কে প্রথম কথাটা বলেছে সেটা যেমনই আছে, সেখানেও কেউ বিভিন্ন লোকে বিভিন্নভাবে দাবি করে, সেখানে আমি কিছু বলতে পারবো যেহেতু আমি সেখানে কেউ বলে অমকে করেছে, কেউ বলে আমাকে, কেউ বলে আমি করেছি, এইসব নিয়েছে সেখানে মতানক করেছে। কিন্তু একটা কথা তো আজকে মেনে নিতে হবে, সবাই কিন্তু এই নামটা গ্রহণ করেছে। তিনি যে মহাপ্রাণ, এই যে মহাপ্রাণ যে কথাটা দিয়েছে, বিশেষ করে যে সমাজের থেকে তিনি পেয়েছে, সেই সমাজের লোকেরা যোগেন মন্ডলকে দ্বারা উপকৃত হয়েছে বলেই তাকে মহাপ্রাণ হিসেবে আজকে তারাকে ঐতিহাসিকভাবে তার যতই নিন্দাবাদ করে, কিন্তু কেউ কিন্তু মহাপ্রাণ ছাড়া কিন্তু কেউ কিন্তু বলে না যোগেন মন্ডল, কিন্তু সবাই সবাই কিন্তু কাজে আজকে কথা আজকে যেমন আপনার একটা কথা হচ্ছে, এখানে কিছুদিন আগে পেপারে দেখেছে যে গান্ধীকে কেন ফাদার অফ দ্য নেশন বলা হয়, সেখানে কিন্তু বলছে পেপারে আবার রয়েছে যে এটা কোনো সরকারি পদবি না। কিন্তু কথা হচ্ছে সরকারি পদবি যদি নাও হয়, কিন্তু আজকে মহাত্মা হিসেবে তো সবাই মেনে নিচ্ছে, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট বলুন, মন্ত্রিসভা বলুন, অ্যাসেম্বলি বলুন, পার্লামেন্ট বলুন, যেখানেই বলুন সেখানে কিন্তু গান্ধীর মুখ ফটোটা রয়েছে। কাজে আজকে সরকারি অফিসে যদি এই নামটা যদি সরকার অ্যাকসেপ্ট করে না থাকে, তাহলে সরকারি অফিসে এবং সরকারি বিচারখানায় গান্ধীর ফটো কেন রাখা হয়? কাজে আজকে সমাজ তার যারা উপকৃত হয়েছে বলেই তাকে মহাপ্রাণ বলছে যোগেন্দ্রনাথ। কাজে একটা কথা শোনেন, আজকে 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 আমাদের যদি একটু ধর্মভাবে বলেন, আজকে আমাদের ছোটবেলায় যখন আমরা লেখাপড়া যখন করি তখন ব্রিটিশ যুগ ছিল, তখনকার একটা প্রবাদ বাক্য ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, তারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্টেট নেই, এমন কোনো দেশ নেই যেখানে ব্রিটিশের কিছু না কিছু অস্তিত্ব রয়েছে। কাজে সেই দিক থেকে তাদের কিন্তু খ্রিস্টানদের কিন্তু একটাই হচ্ছে যিশু, এবং যিশু বলতে হিজ নট দি সান, হিজ এ সান অফ এ গড, হিজ নট দি গড, হিজ নট দি গড, হিজ এ সান অফ গড, এবং সে হচ্ছে মাদার মেরি সন্তান। কিন্তু কত হচ্ছে যিশুর পিতাকে সেটা কিন্তু কেউ কেউ বলেন বলছেন, কিন্তু সেটা মেরি। আজকে আমাদের সব থেকে দুর্ভাগ্য যে আমরা হিন্দু ধর্মে 33 কোটি দেবতার কিসের জন্য, তার মানে 51টি পরিবারগুলো তো আমাদের ধর্মের ভিতরে বিভেদ রয়েছে। কাজে আজকে তো আমাদের সমাজের ভিতরে মুকুন্দপন্থী, আম্বেদকরপন্থী, প্রিয়া ঠাকুরপন্থী, গুরুচরপন্থী, এটা তো ইতিহাসে ধর্মই চলছে, 51টি পরবর্তী ইয়েটা ছিল। আজকে আম্বেদকরকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আম্বেদকরের উপদেশ তো আমরা আজকে আজ আম্বেদকর বলেছে এডুকেট অর্গানাইজ হয়েছে, কিন্তু আজ অব্দি আমরা এডুকেট কতটা হয়েছে জানি না, কিন্তু আজ অব্দি আমরা অর্গানাইজ হতে পারিনি, কাজে আমাদের এই অবস্থা। সেই জন্যই আমি আগেও বলছি আরবার বলছি যে দাসত্ব আমাদের জন্মগত অধিকার, এখানে কাউকে অংশীদার করতে, কাজে এটা আমাদের অ্যাবসলিউট মনার্কি। আপনি কাজে যোগেন্দ্রনাথ মন্ডলের ছেলে হিসাবে সমাজকে কি মেসেজ দিতে চান, তার কীর্তি হিসাবে সমাজ কিভাবে তাকে ফলো করবে? শুনুন, এখানে একটা প্রশ্ন হচ্ছে আমি কোনো মেসেজ দেওয়ার মতন আমার ইয়ে নেই,
কিন্তু আমি আপনাদের একটু ইতিহাস কিন্তু পরিবর্তনশীল। আজকে আমরা একটা জিনিস ভুল করলে চলবে না, যোগেন মন্ডলের উত্থান এবং পতনের যে সমাজের যে অবস্থা ছিল আজকে কিন্তু তার ভিতরে পরিবর্তন হয়েছে। সেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা যুগ পুঁজিকে নেবে, কিন্তু আমার কথা যদি ইয়ে করেন তাহলে সেটা আপনাকে বলো যে সার্বিকভাবে আমাদের ভিতরে যে সততা ছিল যোগেন মন্ডলের যুগে, যে আমাদের সমাজের ভিতরে লেখাপড়া জানত না কিন্তু তাদের ভিতরে একটা অনেস্টি ছিল, তারা চুরি করলে অপরাধ বলে গণ্য করত, সেই জন্য তারা চুরি করতো না। কিন্তু আজকে আমরা চুরি করে কি করে বাঁচা যায় এবং তার জন্য কার সমর্থন নিতে হবে সেটা কিন্তু আমরা জেনে নিয়েছি বলে আজকে আমাদের ভিতরে দাসত্ব যেটা বললাম আমাদের সেদিক থেকে শিক্ষিত সমাজের ভিতরে, আমাদের সমাজের শিক্ষিত সমাজের ভিতরে ডিজনেস্টি বেড়ে গেছে। একটা কথা আপনাকে আমি ইয়ে করছি, এই শেখর বন্দ্যোপাধ্যায় যিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে যিনি আমাদের নায়ক, যিনি এই মূল্যবাসী বাঙালিদের নায়ক, তাকে উনি খলনায়কে পরিবর্তিত করেছে, এই জিনিসটা আমরা জানতে পেরেছি বহু বছর আগে। এবং তাই জন্যে আমি পরবর্তীকালে বাংলাদেশের মাধ্যমে মহাপ্রাণের প্রশ্ন করি সমস্ত কিছু আমি সারা ভারতবর্ষে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, এবং যার ফলে আজকে সারা ভারতবর্ষে মানুষের মধ্যে এই পরিবর্তন আসছে। এই ব্যাপারে আপনার কিছু অভিমত থাকলে আপনি কিছু বলুন। না, এখানে তো আপনাকে আগেই বলে গেছি, শেখর বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তো আপনার প্রশ্ন করার আগেই আপনাকে বলে গেছি। যে সে তো ওই যে বললাম যে সেখানে তো বলতাম যে সমাজের লোকেরা বাড়িতে উঠলে তাদের যার যেত সেখানে তারা ইতিহাসে তাদেরকে কি করে স্বীকৃতি দেবে, কাজে আপনার প্রশ্নের তো জবাব আপনার প্রশ্ন করার আগেই আমি ইন্ডিয়াটলি দিয়ে গেছি। এবং পরিবর্তন আসছে, আজকে কিন্তু সেই তথাকথিত ওই যে আম্বেদকর বলে গেছে যে আই এম নট অ্যাফ্রেড অফ আদার্স, আই এম অ্যাফ্রেড অফ মাই ওন, কাজে আমি কিন্তু আপনার প্রশ্নের জবাব কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমি দিয়ে গেছি, কিন্তু পরিবর্তন এসছে। এবং এ কথাও সত্যি করে রাখবেন যে আজকে যে মূল্যায়ন হচ্ছে, আজকে যাদেরকে আম্বেদকর অভিযোগ করেছে এবং মৃত্যুর আগে যাদেরকে মুক্তি দিয়ে গেছে, আজকে তারাই কিন্তু আবার যোগেন মন্ডলকে নিয়ে নতুনভাবে আবিষ্কার করতে চাইবে। কিন্তু আমাদের সমাজের লোকেরা সেটা সেদিক থেকে এনে, আমাদের সমাজের লোকেরা এখনো তাদের শিক্ষার অবক্ষয় আছে, তাদের পুঁথিগত তাদের শুনুন আমি আমার কথা, আম্বেদকর বলেছে এডুকেট অর্গানাইজ এডুকেট, কাজে এডুকেশনের দুটো দিক আছে, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা আর একটা হচ্ছে জেনারেল নলেজ। আমাদের সমাজে বিশেষ করে ধরুন যোগেন মন্ডলের কথা ধরুন, তার বাবা কিংবা তার ঠাকুরদাদা লেখাপড়া জানত কিনা আমার আমি জানি না, কিন্তু তাদের ভিতরে যে একটা তথাকথিত একটা আত্মচেতনা, একটা প্রকৃত শিক্ষা যে ছিল বলেই আজকে অনেক কিছু প্রতিবন্ধকের ভিতরে তারা যোগেন মন্ডলকে তৈরি করতে পেরেছে। কাজেই আজকে কিন্তু আমরা সেই সেই মানসিকতাটা আমরা হারিয়েছি, আজকে আমরা পুঁথিগত বিদ্যাটাকে প্রাধান্য দিই, কিন্তু সেটাকে তো ইউনিভার্সিটি, কারণ যে এডুকেশনের কথা আম্বেদকর বলেছে সেটা কিন্তু পুঁথিগত এডুকেশনের কথা না, সেটা কিন্তু চেতনা, সেটা হচ্ছে আইডিওলজিক্যাল চেতনা। একটা বড় কথা যে আপনাকে একটা আপনি যে কথা বললেন একটু আগে, যদি আজকে এই গুরুচন্দ ঠাকুরের হরিচন্দ ঠাকুরের যে মুভমেন্টের ফলে আজকে আজকে আমাদের সমাজের মধ্যে যারা চেতনা এসছে, এই চেতনার ফলে বর্তমান সমাজে যারা আমাদের এমপি হয়েছে, তদ্রূপভাবে আমাদের সমাজের লোকটা যদি চিন্তা করছে না, হ্যাঁ আমার মনে হয় এই ধারণাটা ভুল। আর যদি না হতো আজকে আমাদের লোকটা চিন্তা করছে বলে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আজ এই যোগেন মন্ডলের
আজ এই বিচারধারা পৌঁছে গেছে বলেই আজকে ওই শোকেশ বন্দ্যোপাধ্যায় আদার্স লোকরা আজ চিন্তা করছে যে না ইতিহাস বাঙালি বাঙালির যে ইতিহাস যে ব্রাহ্মণবাদী ইতিহাস তারা আমরা ভুল করে গেছি সেই জন্য তারা শুধরানোর জন্য তারা এই জিনিসটা করছে। এটা তো আপনি মানেন আমাদের লোকটাই সেটা বিয়ে করেছে বলে যারা এরা এই নতুন ইতিহাস আবার তুলে ধরছে এই জিনিসটা তো মানতে হবে। তারা এমনিতে আসেনি, তারা আমাদের ইতিহাস কোনোদিন লিখে যায়নি, তাদের আমাদের সবসময় আমাদেরকে বলেছে তোরা চাঁড়াল চণ্ডাল যা তোরা ছোটো লোক, তাহলে আজই তারা কেন এসছে? কারণ আমাদের লোকরা কিছু শিক্ষিত হওয়ার পরে আমাদের সমাজের ইতিহাস জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করেছে, যখন বুঝলো যে ইয়েস যোগেন্দ্রনাথ মণ্ডল শুধু মহাপ্রাণী নয়, তিনি আমাদের এই সমাজের একজন প্রতিষ্ঠিত নায়ক, তা সঠিক ইতিহাস। এখন আপনার এই প্রশ্নের একটা জবাব দিতে আমি চাইছিলাম না কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন, সেটা হচ্ছে গুরুচার ঠাকুরকে নিয়ে যে আপনারা এত কিছু বলছেন, তাহলে গুরুচার ঠাকুর যদি সমাজের কথা চিন্তা করে থাকত, এবারে তিনি বলছেন তিনি হচ্ছেন মতুয়া, তাহলে গুরুচার ঠাকুর মিটস্যাপকে ধরে সে মতুয়া ধর ইয়েটাকে থেকে তিনি নমঃসূত্র করেন, তাহলে সেই সময় গুরুচার ঠাকুরের সময় নমঃসূত্র থেকে অত্যন্ত নিকৃষ্ট ছিল মতুয়ারা, যার জন্য মতুয়া ইয়ে থেকে ট্রান্সফার হয়ে নমঃসূত্রকে। দ্বিতীয় কথা যে গুরুচার ঠাকুর যে একটা স্কুল করেছে বলে আমি জানি না, কিন্তু বলেছে কেউ 3000 স্কুল করেছে কেউ 4000, কিন্তু আগল যারা ভেগাই হালদার যে একটা স্কুল করেছে যেটা এখনও রয়েছে সেটা একটা কলেজ হয়ে গেছে, কিন্তু ভেগাই হালদারের কথা তো আপনারা একবারও মুখে আচরণ, যিনি ইতিহাস করেছেন যা যিনি নিজের সব কিছু নিজে লেখাপড়া করতেন নিজের নামও সই করতে পারতো না, জানি না গুরুচার ঠাকুর নিজের নাম সই করতে পারছি না, কিন্তু ভেগাই হালদার নিজের নাম তিনি সব কিছু ছেড়ে দিক তার নাম স্কুলে হচ্ছে এবং সেই স্কুলে মদন মোহন মালব্য গিয়েছে সেখানে মিটিং করেছে আপনার বিয়ে করেছে, কিন্তু সমাজে কিন্তু আমি তো গুরুচার ঠাকুরের উপরে একটা বই লিখেছি সেখানে থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের শিক্ষিত লোকেদের ডিসিশন নিতে হবে, এবং আজকে কিন্তু সবাই চায় ইতিহাস সেটা তত্ত্ব বল মুখের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, কাজে আজকে গুরুচার ঠাকুরকে নিয়ে যারা আপনারা করছেন তার সত্যতা কোথায়? আমি তো আপনাকে আগেই বলেছি যে পিয়ার ঠাকুরের আত্মচরিত্রকে আপনার বিশ্বাস করবেন যে না আমার বইটিকে বিশ্বাস করবেন, তা পিয়ার ঠাকুর বলেছেন যে আমার উত্তরসূরি হচ্ছে মৈথিলিক ব্রাহ্মণ, তাহলে সে ব্রাহ্মণ সন্তান সে কি করে শূদ্র হয়ে এবং সে আবার মিটস্যাপ একজন অস্ট্রেলিয়ান পাদ্রী তাকে ধরে তিনি তার সমাজকে নমঃসূত্রে কনভার্ট করার জন্য ইয়ে করলেন, এটা কোনটা বিশ্বাস করবো? আপনার আপনার ইয়েটাকে বিশ্বাস করবো না ইতিহাস তত্ত্বটাকে বিশ্বাস করবো, কিন্তু আমি তো বইতে আপনারা ওইখানে বলুন না যে এই স্কুলটা করেছে বুয়া পিয়ার ঠাকুর, তা তো পারছেন না। ঠিক আছে, ধন্যবাদ, এতক্ষণ আমরা অনেক তত্ত্ব জানতে পারলাম, আশা করি এই তত্ত্বগুলো সমাজের জন্য অনেক কাজে লাগবে, ধন্যবাদ।